জামালপুরের ডিসি বলেছিলেন আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে। এই বিষয়ে সংস্থাপন প্রতিমন্ত্রী বলছেন নির্বাচন নিয়ে একজন ডিসি এই কথা বলতে পারেন না। তো আসলে একটু বেকায়দায় ফেলেছে সরকারকে, এগুলি কেন তারা প্রকাশ করতে যায় আসলে তাদেরকে বলে লাভ নেই, কেননা কতজনকে বলবে, এই জনে জনে বলা কি সম্ভব? আর তাদের একটা আবেগ, ভালোবাসা, মানে আকাঙ্ক্ষা, এগুলি কতক্ষণ ভেতরের মধ্যে দমন করা যায়? যেখানে আওয়ামী লীগের নেতারা আশেপাশে বসে আছেন, পুলিশ প্রশাসন সব, তো সেখানে তো তারা জানে যে আর কয়দিন পরেই তো তাদের হাতেই আসবে সব কিছু, রিটার্নিং কর্মকর্তা হবেন টোটাল জামালপুরের। তো এবং দেখেন ওই ডিসি কিন্তু অলরেডি কাজ করা শুরু করেছেন, এই যে দেখলেন না পুলিশ দেখালো সেখানে 2000 নেতা কর্মীদের বিরুদ্ধে ওই মামলা করলো, তারা দল বেঁধে হাইকোর্টে এসে জামিন নিতে আসছে। তো এটা তো পুলিশ করলো, তো ডিসি সাহেব তিনি কি পিছিয়ে থাকবে? তো তিনি একটা জনগণের কাছে অঙ্গীকার করার জন্য একটা বক্তৃতা দিলেন জালামহী, যে অর্থনৈতিক উন্নয়নের এই ধারা সচল রাখতে গেলে আওয়ামী লীগকে আবার ক্ষমতা আনতে হবে। তো এরকম তার বক্তব্য বেশ ভাইরাল যখন হচ্ছে হয়ে গেল যখন, তখন তো সরকার একটু বেকায়দায় পড়লো, কেননা এর আগে তো দুজন ওসিকে এই কারণে বদলি করতে হলো। এখন সেই কারণেই সচিবালয়ে ফরাদ হোসেন সংস্থাপন প্রতিমন্ত্রী, তিনি বলছেন যে নির্বাচন সামনে রেখে একজন ডিসি এমন কথা বলতে পারেন না, তাদেরকে নানা ধরনের প্রশিক্ষণ দিয়ে মাঠে পাঠানো হয়, মাঠে পাঠানোর আগেই তো তাদেরকে যেভাবে ট্রেন করা হয় আসলে ওইটা বাইরে তারা মানে যে খুব ভুল করেন তা না, হয়তো চালাক চতুর না, একটু সোজা সরল টাইপের, কিন্তু ভেতরে আছে একদম আকাঙ্ক্ষা পুরোপুরি আছে, সেই কারণে মুখ ফসকে বলে ফেলে। এই সরকারকে আবার ক্ষমতা আনতে হবে, সরকারি কর্মকর্তা হয়েও জামালপুরের জেলা প্রশাসক ডিসি ইমরান আহমেদের এমন বক্তব্যে দেশ জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। এ ধরনের বক্তব্যে নারাজ স্বয়ং জনপ্রশাসন প্রতিমন্ত্রী, সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন নির্বাচনকে সামনে রেখে একজন ডিসি এমন কথা বলতে পারেন না, তাদেরকে নানা ধরনের প্রশিক্ষণ দিয়ে মাঠে পাঠানো হয়। তিনি বলেন নির্বাচন নিয়ে ডিসি ভিডিওতে যা বলেছেন তা খতিয়ে দেখা হবে, নির্বাচন সামনে নিয়ে এখন একজন ডিসি এমন কথা বলতে পারেন না, তবে কেউ বক্তব্য বিকৃত করে প্রচার করেছে কিনা তাও যাচাই করা হবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, বক্তব্য টুইস্ট করা যায়, মানে বুঝতেছে সত্য তারপরেও এখন নানান রকম বক্তব্য দেওয়া যাচ্ছে, কেন ওই জামালপুরের ডিসি নিয়ে এমন কি যে তার একেবারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, সেটা দিয়ে মানে তার বক্তব্য টুইস্ট করবে কেন, জামালপুরের ডিসি কি এমন? তো ডিসির বক্তব্য খতিয়ে দেখার পর সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে। এটা হলো মাদারগঞ্জ নূতন ভবন উদ্বোধন অনুষ্ঠানে ওই ডিসি বলছিলেন যে এই সরকারের যে উন্নয়ন করেছে সেটি ধারা অব্যাহত রাখার জন্য এই সরকারকে আবার নির্বাচিত করে ক্ষমতা আনতে হবে, এটা হবে আমাদের প্রত্যেকের অঙ্গীকার, প্রত্যেকের অঙ্গীকার মানে বুঝতে মানে সবাই অঙ্গীকার নিতে হবে যে নৌকাকে জিতাইতে হবে। এইটাই আসলে আরো দিন যত যাবে এইভাবেই চলতে থাকবে, এখানে কোনো ভারসাম্য থাকবে না, এখানে একচেটিয়া একতরফা একটা প্রশাসন ব্যবস্থা, এই প্রশাসনকে দিয়ে একটা নিরপেক্ষ নির্বাচন হবে এটা অলিক অলিক একটা স্বপ্ন হইতে পারে বা কল্পনা হইতে পারে, মানে একটা মিথ্যার ফানুস হইতে পারে, কিন্তু বাস্তবে তা না। আবারও দলীয় সরকার তখন ক্ষমতায় থাকবে, তো ওই ডিসি কেন, ওই মানে 14 গোষ্ঠী নেমে যাবে হচ্ছে নৌকাকে জিতানোর জন্য, সব জায়গায় এই অবস্থা। এই কারণেই আসলে বারবার এইসব পরিস্থিতি যখন সামনে আসে বা খবরগুলো, তখন কিন্তু একটা ওই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের যে আসলে কোনো বিকল্প নেই এটাই সত্য হিসাবে সামনে চলে আসে। এই কথা বললে তো আবার বলবেন যে শালার দালাল, বিএনপির দালাল। ভাই 96-97 যখন নাকি ওই জামাত এবং আওয়ামী লীগ মিলে যে আন্দোলন করছিল এই নিরপেক্ষ সরকারের জন্য, তখনও কিন্তু দেশের মানুষের সাথে আমিও ব্যক্তিগতভাবে মনে করেছি যে হ্যাঁ একটা নিরপেক্ষ ব্যবস্থাপনায় একটা নির্বাচন হওয়া দরকার। তো তখন তো এই যে আপনার এই ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, বা টেলিভিশনের এরকম টক শোর সুযোগ পাইনি, তো তখন যদি বলতাম তাহলে ওই রেকর্ড আর এখনকার এই রেকর্ড বাজাইলে বুঝতে পারতেন যে কোন দল ক্ষমতা আসবে না আসবে, এটা আমার ব্যক্তিগতভাবে হেডেক না, আমার হেডেক হলো
একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনের জন্য বিকল্প একটা নির্বাচনী ব্যবস্থা থাকতে হবে। আওয়ামী লীগ যদি 5 বছর পরেও থাকতো বা বিএনপি 5 বছর পরেও যদি নির্বাচন দলীয় সরকারের অধীনে করে তার অধীনে সেই নির্বাচনটা নিরপেক্ষ হবে। আর এটা তো 15 বছর পর, প্রশাসনের মাথা মগজ ধোলাই হয়ে গেছে, সে দলের বাইরে কোনো কিছু চিন্তা করতে পারে না, তো তাকে বেচারা দোষ দিয়ে লাভ কি? পুরো খোল নলচে যদি না পাল্টানো হয় নিরপেক্ষ নির্বাচনের আশাটা ওই যে ওই দুরাশাই থেকে যাবে, কখনো তা বাস্তবায়িত হবে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।